বিশ্বজুড়ে মৃত্যু আর আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে করোনা অতিমারি প্রাণঘাতী এই ভাইরাসের সূত্রপাত চীনে বারবার এই ভাইরাস ছড়ানোর জন্য চীনের দিকে অভিযোগের আঙুল উঠেছে এবার চীনের দিকে একই অভিযোগের তীর ছুড়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁসের কথা জানালো অস্ট্রেলিয়ার পত্রিকা উইকেন্ড অস্ট্রেলিয়া মার্জিয়া মানানের রিপোর্ট সার্স করোনা ভাইরাসকে জৈব অস্ত্র রূপে গড়ে তোলার পরিকল্পনা 5 বছর আগেই করা হয়েছিল ফাঁস হওয়া একটি চেনা নথিতে এমনই চাঞ্চল্যকর তথ্য মিলেছে সাপ্তাহিক সংবাদ পত্রিকা উইকেন্ড অস্ট্রেলিয়ার হাতে এমন একটি নথি এসেছে নথির তথ্য অনুযায়ী অতিমারির আগে 2015 সালেই গোটা পরিকল্পনা করে ফেলেছিল চীনের সামরিক বিজ্ঞানীরা সার্স করোনা ভাইরাস আদতে এক নতুন ধরনের জেনেটিক অস্ত্র যাকে কৃত্রিম প্রক্রিয়ায় প্রাণঘাতী ভাইরাসে রূপান্তরিত করা সম্ভব ফাঁস হওয়া চীনা নথিটি ভুয়া কিনা তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞকে তিনি বলেছেন এই নথি আসল কিন্তু এর তথ্য গবেষকরা বিশ্লেষণ করে বলবে বিষয়টা কতটা গুরুতর ওই চীনা নথির নাম দ্য আননেচারাল অরিজিন অব সার্স অ্যান্ড নিউ স্পিসিস অব ম্যানমেড ভাইরাসেস অ্যাজ জেনেটিক বায়োওয়েপেন সেখানে চীনা গবেষকদের অনুমান তৃতীয় বিশ্বযুদ্ধে লড়াই হবে জৈব অস্ত্র দিয়ে আর সেই কারণেই সার্স করোনা ভাইরাসকে প্রাণঘাতী ভাইরাস হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছিল চীন এ বিষয়ে দ্য অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডিরেক্টর পিটার জেনিংস বলেন নথি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে করোনা ভাইরাসের বিভিন্ন প্রজাতিকে কিভাবে অস্ত্র হিসেবে কাজে লাগানো যায় সে ব্যাপারেই গবেষণা করছিল চীনা গবেষকরা আর এ কারণেই করোনা ভাইরাসের উৎপত্তি সংক্রান্ত বিষয়ে এত অনীহা চীনের মার্সিয়া মান্নান মাই টিভি